প্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেখেন দর্শক, কাকে নিয়ে এসেছি আজকে আপনাদের সেই পরিচিত মুখ, আমাদের বিষ্ট দাদা। আপনারা অনেকে চিনে থাকবেন, বলা চলে আমার চ্যানেল যারা রয়েছেন তারা সবাই চেনেন। আর দাদা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে থাকে আসলে পেঁয়াজের বাজার সম্পর্কে। আজকে কি তথ্য আছে দাদার কাছে আমরা বের করে নিয়ে আসবো, আপনারা সঙ্গে থাকুন। দাদা, এটা কি সাইজের পেঁয়াজ বা কোন কোয়ালিটি? এটা দেশালো আছে, কিংস আছে, মিক্সার আছে। মিক্সার, ওই যে মিক্সার মালগুলো আনা হয়। আচ্ছা দাদা, শুনলাম হাটে এসে পেঁয়াজের বাজার নাকি করা, বাজারটা বাইরে গেছে, বাজারটা বাড়তেছে। হ্যাঁ, কি সম্ভাবনা দেখতেছেন? সম্ভাবনা কি, আমি সামনে এই বলছেন দামদারি বাড়বে, খাবি মানুষ সবাই কম বেশি। আচ্ছা, সব মিলে আমদানি কেমন? এবং আমদানি খুব একটা না। আচ্ছা দাদা, আমদানিটা আসলে কমার কারণটা কি? কৃষকরা কি এখানে বলছে যে কৃষকরা কি দেখতেছে যে সামনে বাজার বাড়তেছে জন্য কম আনতেছে, নাকি চাহিদাটাই কম? আসলে চাহিদা বলতে শুনলেন, গরম আছে, এক মন পিস বেঁচেছে 2800-3000 টাকা। হ্যাঁ হ্যাঁ, মনে করেন যে যদি দামটা কম থাকতো তাহলে যার 10000 টাকা চাহিদা দরকার তার 5000-2000 টাকা মধ্যে লাগতো, 5 মন আসতে লাগতে। আর এখন সে জায়গায় মনে করেন যে 5 মন লাগতেছে না, 3 মনেই কামাই যাচ্ছে। আচ্ছা, তার মানে দাম যতই বাড়ছে আমদানি ততই কমতেছে, আমদানি তত কমতেছে। আচ্ছা দাদা, সামনের সম্ভাবনা কেমন রয়েছে একটু যদি বলেন আমাকে। সামনের সম্ভাবনা কি হবে, কাঁচামালের বাজারটা বাইরেও যাবে পারে, আবার হয়তো যদি আমদানি বেশি হয় এবার কমবে। আচ্ছা, যেহেতু আমরা জানি যে প্রতি বছর পেঁয়াজ ঈদ কুরবানকে কেন্দ্র করে দামটা বাড়ে, একটু হালকা পরিসরে বাড়ে, এবারে তো বাড়ি গেল, এবছরও বাড়তেছে, বাড়ছে, অনলি বাড়ি গেছে। 2 সপ্তাহ আগে তো পেঁয়াজের বাজার ছিল 24-এর মধ্যে, আজকে 3100 দেখলাম সর্বোচ্চ বাজার। হ্যাঁ, 3100 সর্বোচ্চ। আপনি এটা কেমন দামে কিনলেন দাদা? আমি এটা কিনলাম 2800-2900। দর্শক, এই পেঁয়াজটা যেটা মিক্সার রয়েছে 2800-2900। দাদা, আপনাদের কোথায় দিচ্ছেন, খরচ কয় টাকা আছে? 4 টাকা খরচ। 4 টাকা খরচ, মানে 160 টাকা মনে মনে 160 টাকা। আর আপনি 2900 কিনলে পরে মোটামুটি 3050 পড়তেছে এরকম। আচ্ছা, 3050 পড়লে পরে দর্শক বন্ধুরা দাম পরে 78-77 এরকম পড়বে। আচ্ছা দাদা, সব মিলে এই যে বাজারদর একটু উঠানামা, ইন্ডিয়ান পেঁয়াজ বন্ধু আবার দেয় আবার বন্ধু, ব্যবসা বাণিজ্যের অবস্থা তেমন একটা ভালো নেই আমি যতটুকু জানি, উঠানামা করছে বাজারের, এখন একটু বাড়ছে তো ব্যবসা একটু চলতেছে। হ্যাঁ, তারপরে রসুনের বাজার আমরা যেমন দেখলাম যে হুড়হুড় করে বাড়তে বাড়তে তো একেবারে 8 হয়ে আবার এখন মানে 7.5। আজকের বাজার কেমন আছে? আমি কিনছি ভাই, ওই মোড়ে 7000 কিনছি। 7000 কিনেছি, মিডিয়াম। সর্বোচ্চ কেমন আছে দাম? সর্বোচ্চ 7400-500 আছে, 7400-500 টাকা। আচ্ছা, এখান থেকে যদি কোনো ব্যাপারে পেঁয়াজ নিতে চায় বা আপনার সাথে যদি একটু কন্ট্যাক্ট করতে চায় দাদা, একটু নাম্বারটা দিয়ে দিবেন। কথা কি বলবি, 07235693033। আচ্ছা দর্শক, আপনাদের গ্যাথার্থে বলে রাখি যে অযথাকে ফোন দিবেন না, অবশ্যই প্রয়োজন ছাড়া ফোন দিবেন না। যদি কেউ পেঁয়াজ কিনতে চান ভাই, আপনার অবশ্যই টাকা আগে পেমেন্ট করবেন, আর যদি বিশ্বাস ভাই না হয় আমাকে ফোন দিবেন, আমি দাদার সাথে কথা বলবো এবং দাদা খুব বিশ্বাস একজন। আগে টাকা ভাই, টাকা আগে পেঁয়াজ হয় নাকি ভাই? অবশ্যই অবশ্যই টাকা আগে পেঁয়াজ হয়, নাহলে ভাই সবাই ই করে। অনেকে কমেন্ট করতেছে ভাই পেঁয়াজ কিনবো, পেঁয়াজ কিনবো, পেঁয়াজ দেন। দাদার নাম্বারটা আজকে দিয়ে দিলাম, যে চাইলে যোগাযোগ করুন, যোগাযোগ করে আপনার মাল বুঝে নিন, টাকা কিন্তু আগে দিতে হবে, আর মাল আমি বুঝে দেবো, গ্যারান্টি। ওকে দাদা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দর্শক, এই ছিল আমাদের পাবনা থেকে পেঁয়াজ বাজার আজকের আপডেট।